এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই এখন আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি ইবিজি ফাইভ অর্থাৎ বাংলা অনার্স পঞ্চম পত্রের ফাইনাল সাজেশান দু হাজার কুড়ি পাবলিশ করব প্রথমে বলে রাখবো ইবিজি ফাইভ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে আপনারা বিষয়বস্তু বা উত্তরের সঙ্গে যেমন পরিচিত হবেন সেই সঙ্গে গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্নের সঙ্গে সম্মুখীন হওয়া বা পরিচিত হওয়া কারণ এই ইবিজি ফাইভে বিভিন্ন ধরনের এবং বিচিত্র ধরনের প্রশ্ন আসে আপনারা যদি সাজেস্টিভ প্রশ্ন করেন তাহলে অবশ্যই এই সাবজেক্টে আপনারা সুবিধা করতে পারবেন না তাই আপনাদের প্রথম উদ্দেশ্য হবে ইবি ফাইভে যে সকল প্রশ্নগুলো আসে বা যে ধরনের প্রশ্ন পড়ে সেই প্রশ্নের সম্মুখীন হওয়া এবং সেই অনুযায়ী উত্তরগুলো আপনাদের তৈরি করা তাই ইবি ফাইভের ফাইনাল সাজেশানের কোশ্চেন অনেকটা বেশি হবে কিন্তু বেশি হলেও চিন্তার কোনো কারণ নেই কারণ প্রত্যেকটা বিষয়ের বা প্রবন্ধের যে সাজেশান উত্তর প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সংযোগ থাকে অর্থাৎ আলাদা আলাদা প্রশ্ন হলেও উত্তর প্রত্যেকটা প্রশ্নের সঙ্গেই সম্পর্কযুক্ত যেহেতু টার্ম আমান থিওরি হতে অনেকটাই দেরি আছে তাই আমরা চেষ্টা করেছি আপনারা যাতে বিচিত্র ধরনের প্রশ্নের সম্মুখীন হন এবং সেই অনুযায়ী যাতে প্রিপারেশান নিতে পারেন অবশ্যই আমরা পরে এই ইবি ফাইভের টপ কোয়েশ্চেন বা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আপনাদের শেয়ার করব তবে যেহেতু এখন হাতে সময় আছে তাই আপনারা এই সাজেশান ধরে প্রিপারেশান নিয়ে নিন ইভিজি ফাইভের এই প্রশ্নগুলো একটু ভালোভাবে করলে ধরুন একের দাগে টোটাল চল্লিশ নম্বরের ফাইনাল সাজেশান এটা এই একের দাগের প্রশ্নগুলো আপনারা যদি ভালো করে বুঝে পড়েন তাদের দুয়ের দাগের যে ছত্রিশ নম্বর আছে বা তিনের দাগের সংক্ষিপ্ত টিকাধর্মী প্রশ্ন অনেক প্রশ্ন আপনারা উত্তর লিখতে পারবেন অনেক প্রশ্ন কমনও পাবেন এবং এই প্রশ্নগুলো বুঝে পড়লে একের দাগে দুইয়ের দাগের তিনের দাগেরও অনেক প্রশ্ন আপনারাও সমাধান করতে পারবেন উত্তরের মধ্য দিয়ে এবং পরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা টপ কোশ্চেন হিসাবে আপনাদেরকে শেয়ার করবো ইভজি ফাইভ তার আগে আপনারা আমাদের সাজেশান অনুযায়ী প্রস্তুতি নিন চলুন প্রথম প্রশ্ন একের দাগের টোটাল দুটি প্রশ্ন লিখতে হয় চল্লিশ নম্বর কুড়ি নম্বর করে একটা প্রশ্নের মান প্রথম প্রশ্ন বিশ্বজগৎ কীভাবে নিয়মের রাজত্ব হয়ে উঠেছে আলোচনা করুন এরপর দু নম্বর প্রশ্ন নিয়মের রাজত্ব প্রবন্ধটিতে কীভাবে বিজ্ঞান ও দর্শনের উপলব্ধিগত সমন্বয় প্রতিফলিত হয়েছে তিন নম্বর গ আপনার পঠিত নিয়মের রাজত্ব প্রবন্ধটির দুটি বস দুটি অংশের ভাববস্তু সম্পর্কে লিখুন এই দুটি অংশের তুলনামূলক পরিচয় সংক্ষেপে লিখুন এই যে তিনটে প্রশ্ন আমরা দিয়েছি নিয়মের রাজত্ব থেকে প্রায় উত্তরগুলো তিনটে প্রশ্নের সঙ্গেই সম্পর্কযুক্ত আপনারা যাতে ছেড়ে না আসেন তাই আমরা প্রত্যেকটা প্রশ্ন উল্লেখ করেছি এই তিনটে প্রশ্নের উত্তর কোনো না কোনো অংশের সঙ্গে যুক্ত আছে তিনটে প্রশ্নের সঙ্গেই এরপর চলে যাব গ সরি ঘ পতঙ্গ প্রবন্ধতিতে কমলাকান্তের আত্মউপলব্ধির যে পরিচয় পরিস্ফুট হয়েছে তার পরিচয় দিন এরপর উঁ প্রকৃত শিক্ষার ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা সম্পর্কে প্রমত চৌধুরীর মত বিবৃত করুন এরপর চ বই কেনা প্রবন্ধটির মূল তাৎপর্য ব্যাখ্যা করে প্রাবন্ধিকের দৃষ্টিভঙ্গির অভিনবত্ব সম্পর্কে আপনার অভিমত দিন ছ নিয়মের রাজত্ব বলতে প্রবন্ধকার কি বুঝিয়েছেন বিশ্বজগৎ কীভাবে নিয়মের রাজত্বে চলছে তা ব্যাখ্যা করুন কিভাবে কীভাবে জাগরণ সম্ভব বলে মনে করেছিলেন বিবেকানন্দ ট শূদ্র জাগরণ প্রবন্ধটির প্রথমাংশের সঙ্গে দ্বিতীয়াংশের তুলনামূলক আলোচনা করুন ঠ কালান্তর প্রবন্ধটিতে রবীন্দ্রনাথের সাদেশিকতা বোধের যে পরিচয় মেলে সে সম্পর্কে আপনার অভিমত লিখুন এরপর ড কালান্তর প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রথম মহাযুদ্ধ পূর্ববর্তী ও পরবর্তী ইউরোপীয় মনোভাবের কথা বলেছেন তার তুলনামূলক আলোচনা করুন এরপর ঢ রাজতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার দোষগুণ সম্পর্কে বিবেকানন্দ তার ক্ষুদ্র জাগরণ প্রবন্ধে যে মন্তব্য করেছেন তার উপর আলোকপাত করুন মধ্য রবীন্দ্রনাথের রাজনৈতিক প্রবন্ধ সম্পর্কে আলোচনা করে কমলাকান্তর প্রবন্ধটির সারবস্তু সম্পর্কে লিখুন এরপর ত সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথের মহামানবের ধারণাটি ব্যক্ত করুন এই প্রশ্নটা একের দাগের এবং দুয়ের দাগের ওই বিভাগেই আসতে পারে অর্থাৎ বারো নম্বর অথবা কুড়ি নম্বর দুটো বিভাগেই আসতে পারে এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার দু হাজার বারো তেরো সাল দু হাজার সতেরো আঠেরো সাল এবং দু হাজার ষোলো সতেরো সালে এসেছিলো পরের প্রশ্নে যাওয়ার আগে বলবো আপনারা অনেকেই কমেন্ট করছেন আমাদের ফাইনাল সাজেশান অনুযায়ী উত্তরগুলো নেওয়ার জন্যে তাদেরকে বলবো আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা কমেন্ট করতে পারেন এরপর চলে যাব থ সভ্যতা সংকট ও কালান্তর প্রবন্ধ দুটির ভাবগত সাদৃশ্যের উপর আলোকপাত করুন এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার দু হাজার পনেরো ষোলো দু হাজার তেরো চোদ্দো দু হাজার এগারো বারো এবং দু হাজার বারো তেরো সালে এসেছিল এবং বলবো এই প্রশ্নটা একের দাগের দুয়ের দাগের এবং তিনের দাগের তিনটে বিভাগেই আসতে পারে ছ নম্বর বারো নম্বর এবং কুড়ি নম্বর হিসাবে এরপর দ আপনার পাঠ্য বঙ্কিমচন্দ্রের গীতিকাব্য প্রবন্ধটির প্রথমাংশ ও দ্বিতীয়াংশের মূল বক্তব্য উপস্থাপিত করে এ বিষয়ে আপনার অভিমত লিখুন এই প্রশ্নটা নেতাজী সুভাষ বের ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার দু হাজার তেরো চোদ্দো সাল এবং দু হাজার পনেরো ষোলো সালে এসেছিল এরপর ধ গীতিকাব্য প্রবন্ধটিতে বঙ্কিমচন্দ্র গীতি কবিতা ও নাটকের বিষয়বস্তুর মধ্যে যে তুলনামূলক আলোচনা করেছেন তা উল্লেখ করুন এই প্রশ্নটাও নেতাজি সুভাষ ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার দু হাজার এবং দু হাজার সালে এসেছিল দন্তেন বঙ্কিমচন্দ্র তার গীতিকাব্যে তার গীতিকাব্য প্রবন্ধ দিতে পাশ্চাত্য গীতিকবিতার ক্রমবিকাশের রূপরেখাটি যেভাবে সরি রূপরেখাটি কেমনভাবে উপস্থাপিত করেছেন সে সম্পর্কে আলোক আলোচনা করুন এরপর পরের প্রশ্ন ভারতবর্ষের স্বাধীনতা ও পরাধীনতা প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের স্বাদেশিকতা বোধের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করুন এই প্রশ্নটা একের দাগের এবং দুয়ের দাগের দুইয়ের দাগের অর্থাৎ বারো নম্বর এবং কুড়ি নম্বর উভয় বিভাগেই আসতে পারে এই প্রশ্নটা নেতাজি সুভাষ রূপান ইউনিভার্সিটির ফাইনাল দু হাজার পনেরো ষোলো সাল দু হাজার তেরো চোদ্দো সাল এবং দু হাজার বারো তেরো সালে এসেছিল এরপর ফ ভারতবর্ষের স্বাধীনতা ও পরাধীনতা প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের মূল বক্তব্য কী এই প্রবন্ধের নিরিখে তার ইতিহাস বোধের বিশিষ্টতার পরিচয় দিন এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার দু হাজার ষোলো সতেরো সালে এসেছিল লাস্ট প্রশ্ন একের দাগের বাজে কোথা প্রবন্ধের মূল বক্ত সরি বাজে কোথা প্রবন্ধের মূল তাৎপর্য ব্যাখ্যা করে রবীন্দ্রনাথের অভিনবত্ব এবং কাব্যানুভূতির পরিচয় দিন এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার দু হাজার তেরো চোদ্দো সাল এবং দু হাজার চোদ্দো পনেরো সালে এসেছিল এখানেই কমপ্লিট হলো বিডিপি ইভিজি ফাইভ বা বাংলা পঞ্চম পত্রের একের দাগের টোটাল চল্লিশ নম্বরের ফাইনাল সাজেশান আমরা খুব শীঘ্রই দুইয়ের দাগের এবং তিনের দাগের ফাইনাল সাজেশানের মধ্যে দিয়ে ইবিজি ফাইভ বা বাংলা পঞ্চম পত্রের ফাইনাল সাজেশান কমপ্লিট করবো তবে আপনাদেরকে বলবো ইভিজি ফাইভ আপনাদের কঠিন মনে হতে পারে অবশ্যই বিষয়বস্তু বুঝে পড়ুন এবং আমাদের এই সাজেশান অনুযায়ী আপনারা একটু বুঝে পড়ুন যেহেতু সময় আছে পুরো সাজেশানটাই ফলো করুন এবং পরীক্ষার কিছুদিন আগে আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন বা টপ কোশ্চেন ইভিজি ফাইভেরই আমরা শেয়ার করব কারণ বেশিরভাগই আপনারা কর্মের মধ্যে দিয়ে পড়াশোনা করেন তাই সব প্রশ্ন অনুযায়ী উত্তর আপনাদের সামনে প্রস্তুতি করাটা একটু কষ্টকর তাই আমরা চেষ্টা করব দ্রুত এই ইবিজি ফাইভের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা টপ কোশ্চেনটা আপনাদের শেয়ার করব এবং যারা ইবি থ্রি এবং ইবি ফোর ফাইনাল সাজেশান দেখেননি অর্থাৎ বাংলা অনার্স তৃতীয়পত্র চতুর্থপত্রের ফাইনাল সাজেশান দেখেনি এরকম ভিডিও আপনারা দেখে নিন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও আমরা লিঙ্ক রেখেছি এবং সেই সঙ্গে আপনাদের কম্পালসারি সাবজেক্ট এফএসটি তারপর ফাইনাল সাজেশানের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রেখেছি এবং সাবসিডারি পেপার এস এইচ ওয়ান অর্থাৎ ইতিহাস প্রথমপত্র সাবসিডারি ব্যাপার তাদেরও ফাইনাল সাজেশানের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে রেখেছি আপনারা দেখে নিতে পারেন এবং আপনাদেরকে একটা কথা বলবো আমরা একের দাগের যে ফাইনাল সাজেশান দিয়েছি এই অনুযায়ী আপনারা পুরোটাই প্রস্তুতি নিলে দুয়ের দাগের যেখানে ছত্রিশ নম্বর থাকে তিনটে প্রশ্ন লিখতে হয় বারো নম্বর করে মান থাকে এবং তিনের দাগের চারটে প্রশ্ন লিখতে হয় ছ নম্বর করে মান থাকে এই দুয়ের দাগে তিনের দাগের অনেক প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন যেটা আপনারা ফাইনাল এক্সামে দিতে চলেছেন অবশ্যই এই ভিডিওটি সকল বিডিপি ক্যান্ডিডেটদের শেয়ার করুন যারা পঞ্চম পঞ্চমপত্র পরীক্ষা দেবেন কারণ এই পঞ্চম পত্রটা সকলের কাছে একটা চিন্তার বিষয় তাই অবশ্যই তাদের সুবিধা হবে আপনারা যদি এই ফাইনাল সাজেশানটা শেয়ার করেন এখানেই শেষ করলাম ইবিজি ফাইভ একের দাগের টোটাল চল্লিশ নম্বরের ফাইনাল সাজেশান